আসসালামু আলাইকুম দর্শক, সাফা বাংলা টিভির আজকে সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই থাকছে প্রধান প্রধান সংবাদ শিরোনাম। এখনও গ্রেপ্তারের শঙ্কায় বিএনপি নেতারা, নেতাকর্মীদের আগামীকাল কি বার্তা দেবেন? আজকের আয়োজনে আরও থাকছে ছদ্মবেশে জামায়াত শিবির ঝামেলা করার চেষ্টা করছে, কি বলছে পুলিশ? সর্বশেষ থাকছে গোলাপবাগ মাঠে বিএনপি নেতাকর্মীরা দলে দলে আসছেন। বিস্তারিত প্রতিবেদনটি জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। দেশ বিদেশের সকল খবর সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এইবার বিস্তারিত। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের পর দলটির অন্যান্য নেতাদের মধ্যে গ্রেপ্তার হওয়ার শঙ্কা বিরাজ করছে। বিএনপির শীর্ষস্থানীয় নেতারা বলছেন, আজকে যারা সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছি তারা আগামীকালের সমাবেশ মঞ্চে থাকতে পারব কিনা তার শঙ্কা রয়েছে। সরকার আমাদের দুই নেতার সঙ্গে যেমন ব্যবহার করেছে আমাদের ক্ষেত্রে তেমনটা হতে পারে। শুক্রবার 9 ডিসেম্বর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এই আশঙ্কার কথা জানান। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সমাবেশে উপস্থিতি যাতে কম হয় সেজন্য সরকার ভয়ভীতি দেখাচ্ছে। আরেকটা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত কাজ করেছে তারা, সেটি হলো আলোচনার কথা বলে তাদেরকে নিয়ে গিয়ে পরবর্তীতে আগের মামলায় গ্রেপ্তার দেখিয়েছে। আজকে এই শাড়িতে আমাদের যাদেরকে দেখছেন, কালকে সমাবেশের মঞ্চে গেলে আপনারা হতাশ হতে পারেন। অনুরূপ কাণ্ড সরকার আমাদের সঙ্গে করতে পারে এই আশঙ্কাও আছে, তারপরও জনগণের জনসভা তারাই সফল করবে। কালকের গণসমাবেশের প্রধান উপদেষ্টা মির্জা আব্বাস ও প্রধান অতিথি মির্জা ফখরুল আটক। দলের কেন্দ্রীয় কার্যালয় তালাবদ্ধ, নয়াপল্টন এলাকা আইন শৃঙ্খলা বাহিনী অবরুদ্ধ রেখেছে। শেষ পর্যন্ত সরকারের কথায় কি আপনারা গোলাপবাগ সমাবেশ করছেন নাকি নিজেদের পছন্দের জায়গায় করছে? দলের নেতাকর্মীদের আগামীকাল কি বার্তা দেবেন? এমন প্রশ্নে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন বলেন, গোলাপবাগ পুলিশের দেওয়া স্থান নয়, আমাদের প্রস্তাবিত স্থান। গতকাল রাতে মির্জা আব্বাস পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলে এই মাঠের প্রস্তাব দিয়ে গেছেন। আজ আমাদের দলের একটি প্রতিনিধি দল লিখিত আকারে সেটির আবেদন করেছে, তারই পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের প্রধান অনুমতি দিয়েছেন। আপনারা অনুমতি চেয়ে আবেদন করেছেন ডিএমপি কমিশনার বরাবর, কিন্তু অনুমতি দিয়েছেন ডিবি প্রধান, এই বিষয়টাকে কিভাবে দেখছেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ডিবি প্রধান বলেছেন অনুমতি দেওয়া হয়েছে। গণসমাবেশে প্রধান অতিথি এবং সভাপতিত্ব কে করবেন জানতে চাইলে তিনি বলেন, ঢাকার বিভাগীয় গণসমাবেশ এখন আর আমাদের বিএনপির নয়, এটা জনগণের সমাবেশে পরিণত হয়েছে। কাজেই সমাবেশে কে থাকলাম আর কে থাকলাম না সেদিকে ভ্রুক্ষেপ না করে আমরা দৃঢ় প্রতিজ্ঞ, জনগণ শান্তিপূর্ণভাবেই তাদের গণসমাবেশ সফল করবে। ঢাকা সহ সারা দেশে ক্ষমতাসীন দলের পক্ষ থেকে মহড়া দেওয়া হচ্ছে, গণসমাবেশে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটলে তার দায়ভার কে নেবে? এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি আরও বলেন, আমাদের দলের নেতাকর্মীরা কোনো বিশৃঙ্খলা তৈরি করবে না, আমরা শান্তিপূর্ণভাবে গণসমাবেশ সফল করতে প্রস্তুত, কিছু করলে সরকার করবে, সেক্ষেত্রে দায়ভার সম্পূর্ণ সরকারের। ঢাকাবাসী সহ যারা আগামী দিনে বিএনপির সঙ্গে যুগপৎভাবে আন্দোলনে শরিক হবেন তাদের সবাইকে গণসমাবেশে উপস্থিত হয়ে মনের ভাব প্রকাশ করতে আহ্বান জানিয়ে সাবেক মন্ত্রী বলেন, গণসমাবেশে আমরা 10 দফা ঘোষণা করব, আশা করি সমমনা রাজনৈতিক দলগুলো 10 দফা সমর্থন করবে এবং যার যার অবস্থান থেকে যুগপৎভাবে অংশগ্রহণ করবে। যাচ্ছি পরের সংবাদে। ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার বলেছেন, জুমার নামাজের সময় সাধারণ মুসল্লি ছদ্মবেশ নিয়ে জামায়াত শিবির ঝামেলা করার চেষ্টা করেছে, তবে পুলিশ সতর্ক আছে তাদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। শুক্রবার দুপুরে নয়াপল্টনের নিরাপত্তা তদারকি করতে গিয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। যুগ্ম কমিশনার বলেন, এই যে জামায়াতে ইসলামী এখানে ছিল, সাধারণ মুসল্লিদের ছদ্মবেশে জামায়াত শিবির বিভিন্ন জায়গায় পুলিশের সঙ্গে ঝগড়া করার চেষ্টা করছে, ঝামেলা করার চেষ্টা করছে। পুলিশের পক্ষ থেকে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, কোনো অপরাধীকে অথবা দুষ্কৃতিকারীকে অথবা নাশকতাকারীকে বিন্দুমাত্র ছাড় দেওয়ার সুযোগ নেই। জুমার নামাজ পড়তে আসা অনেকেই পুলিশের বাধার মুখে পড়ার অভিযোগ করেছেন। সাংবাদিকরা এ বিষয়ে জানতে চাইলে পুলিশের এই কর্মকর্তা বলেন, জুমার নামাজ পড়তে যেতে কাউকে বাধা দেওয়া হচ্ছে না, বরং পুলিশ তাদের সহায়তা করছে। এখানে নারায়ে তাকবীর স্লোগান দিয়ে 40 থেকে 50 জন ঢোকার চেষ্টা করছিল, এই স্লোগান কারা দেয় সেটা আপনাদের বুঝতে হবে, এটা দেয় জামায়াতে ইসলাম।
ডিএমপির এই যুগ্ম কমিশনার বলেন পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে, এখানে নারায়ে তাকবীর স্লোগান দিয়ে পুলিশের সঙ্গে ঝামেলা করার চেষ্টা করেছে, আমরা ছত্রভঙ্গ করে দিয়েছি। নারায়ে তাকবীর তো বিএনপির স্লোগান নয়, এটা জামায়াতের স্লোগান। এদিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শুক্রবারও একই পরিস্থিতি দেখা গেছে। এত কড়াকড়ি কেন জানতে চাইলে তিনি বলেন, জনগণের জানমালের নিরাপত্তার কথা বিবেচনা করে বিভিন্ন সময় বিভিন্ন রকমের নিরাপত্তা পরিকল্পনার প্রণয়ন করা হয়। টাইম টু টাইম এটা চেঞ্জ হয়, যখন আমরা নিরাপদ মনে করি তখন আমরা খুলে দেই। যাচ্ছি পরের সংবাদে। অবশেষে বিএনপি ঢাকা বিভাগীয় গণসমাবেশের স্থানের সুরাহা হচ্ছে। নয়াপল্টন কিংবা সোহরাওয়ার্দী উদ্যান থেকে সরে এসে বিকল্প স্থানে হবে এ কর্মসূচি। বিএনপি ও পুলিশের পক্ষ থেকে কমলাপুর স্টেডিয়ামে অথবা বাংলা কলেজ মাঠ প্রস্তাব করা হয়েছে। দুটি মাঠ পরিদর্শন শেষে বিএনপি তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে, সেই মতে পুলিশও বিকল্প স্থানের অনুমতি দিতে পারে। তবে বিএনপির একাধিক নেতা জানান, কমলাপুর স্টেডিয়ামে সমাবেশ করার পক্ষে দলটি। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে স্থানের দূরত্বও বেশি নয়। এদিকে গণসমাবেশের অনুমতি, নেতাকর্মীদের ওপর হামলা, গ্রেফতার সহ সার্বিক বিষয়ে অবহিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি কমিশনের সঙ্গে বৈঠক করেছে বিএনপির একটি প্রতিনিধি দল। বৃহস্পতিবার এ বৈঠক হয়। সন্ধ্যা ৭টায় ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের কার্যালয়ে গিয়ে তার সঙ্গে বৈঠক করেন তারা। দুই ঘন্টা পর রাত ৯:৩০টার দিকে সেখান থেকে বেরিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু সাংবাদিকদের বলেন, নয়াপল্টনের বিকল্প হিসেবে রাজধানীর কমলাপুর স্টেডিয়াম ও বাংলা কলেজ মাঠে সমাবেশের অনুমতি চাওয়া হয়েছে। এছাড়া আরামবাগ ও সেন্ট্রাল রোড সহ কয়েকটি জায়গার প্রস্তাবও দেওয়া হয়েছিল, সেগুলো তারা আমলে নেয়নি। তিনি আরও বলেন, নয়াপল্টনে বিএনপির গণসমাবেশ হচ্ছে না, তেমনিভাবে সোহরাওয়ার্দী উদ্যানেও আমরা যাব না। পরে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ সাংবাদিকদের বলেন, বিএনপির সমাবেশ স্থলে নিয়ে সৃষ্ট দ্বন্দ্ব আগামীকাল শুক্রবার কেটে যাবে। বৈঠক সূত্র জানায়, বিএনপির পক্ষ থেকে বলা হয়, কমলাপুর স্টেডিয়ামে কার্পেট সহ কোনো কিছু ক্ষতি হলে তা দলের পক্ষ থেকে ক্ষতিপূরণ দিয়ে দেওয়া হবে। এ সময় পুলিশের পক্ষ থেকে বলা হয়, কমলাপুর স্টেডিয়াম ক্রীড়া পরিষদের অধীনে, তাদের সঙ্গে কথা বলতে হবে। বৈঠক চলাকালে ক্রীড়া প্রতিমন্ত্রী ও ক্রীড়া সচিবকে ফোন করা হয়। বৈঠক শেষে বিএনপি প্রতিনিধি দল স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বাসায় যান। সেখানে তারা লন্ডনে অবস্থানরত ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমানের সঙ্গে কথা বলে বিকল্প স্থানের বিষয়টি চূড়ান্ত করবে। যেসব পুলিশের কর্মকর্তারা গুলি চালাচ্ছেন, আপনাদের সমস্ত আমলনামা কিন্তু লেখা হচ্ছে, এর হিসাব কিন্তু আপনাদেরকে দিতে হবে, প্রতি ফোঁটা রক্তের দাম আপনাদের কাছ থেকে কড়ায় গণ্ডায় নেওয়া হবে। জনগণের ব্যাড ট্যাক্সের পয়সায় আপনাদের বেতন হয়, আপনাদেরকে বন্দুক দেওয়া হয়েছে জনগণের বুকে গুলি চালানোর জন্য নয়, সমাজের আইন শৃঙ্খলা ঠিক রাখার জন্য, জনগণের জান মালের নিরাপত্তা দেওয়ার জন্য, শেখ হাসিনার গদি টেকানোর জন্য, গুলি করার জন্য আপনাদেরকে ওই বন্দুক দেওয়া হয় নাই। কাজে আপনারা যদি ওই বন্দুকের অপব্যবহার করেন তার সমুচিত জবাব আপনারাও কিন্তু পাবেন, আমরা বলে দিচ্ছি ডাইরেক্ট। পুলিশ প্রধান হিসেবে সাবেক যে মহারাজ তার যে বক্তব্যটি শুনেছেন, রাজনৈতিক নেতৃবৃন্দের মতো ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য, কি মানে ভাষায় বলার মতো নাই। মার্কিন নিষেধাজ্ঞা তো খেয়েছেন, তারপরও শিক্ষা হয় নাই। একটা শর্তযুক্ত ভিসায় সেখানে যে বক্তব্য দিয়েছেন, সেখানে আবার শুনেছেন সাংবাদিককে যখন জিজ্ঞেস করছে যে স্টেট